সম্মানিত ভিউয়ার, আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব কিভাবে অ্যাডমিট কার্ড এবং সিট প্ল্যান বের করতে হয়। তো অ্যাক্সেসরিজ মডিউলের এগেনস্টে অ্যাডমিট কার্ড প্রিন্ট করতে পারি এবং সিট প্ল্যান প্রিন্ট করতে পারি। তো অ্যাডমিট কার্ড এবং সিট প্ল্যান বের করার জন্য আমাদের প্রথম শর্তই হচ্ছে একটা এক্সাম ক্রিয়েট করা থাকতে হবে। কোন এক্সামের এগেনস্টে আমরা অ্যাডমিট কার্ডটা বের করতে চাচ্ছি এবং সিট প্ল্যানটা বের করতে চাচ্ছি। এক্সামের নেমটা শো করানোর জন্য আমাদের প্রথমে এক্সামের নামটা নিতে হবে। এটা নেওয়ার জন্য রেজাল্ট থেকে এক্সাম থেকে অ্যাড নিউ, টাইপ দিলাম সেমিস্টার, এক্সামের নাম দিলাম ফার্স্ট টার্ম এক্সামিনেশন এবং বাংলায় লিখে দিলাম প্রথম সাময়িক পরীক্ষা 2022। পরীক্ষার অর্ডার নাম্বার দিলাম 1। আর আপাতত যেহেতু আমরা কম্বাইন বা গ্র্যান্ড ফিনালের ক্যালকুলেশনগুলো করতেছি না, সো আমাদের এই অপশনগুলো এখন হাত দেওয়ার কোনো প্রয়োজন নাই। আপাতত পাবলিশ একটা ডেট দিলাম, সাপোজ 25 তারিখ। দেওয়ার পরে জাস্ট সাবমিট করলাম। সাবমিট করলেই একটা এক্সাম আমাদের অ্যাড হয়ে গেল সাকসেসফুলি, এবং আমরা এখানে দেখতে পারবো যে আমাদের এক্সামটা এখানে ক্রিয়েট হয়ে গেছে। এখন যদি আমরা আবার অ্যাক্সেসরিজ অপশনে যাই এবং অ্যাডমিট কার্ডে ক্লিক করি, ক্লিক করার পরে দেখবো এখানে এক্সামটা চলে আসছে। সো এখানে এক্সাম নামটা দিলাম, ক্লাসটা সিলেক্ট করলাম এবং গ্রুপটা বলে দিলাম যে কোন গ্রুপের স্টুডেন্ট। সো এটা দেওয়ার পর জাস্ট খালি প্রিভিউ করলাম, তাহলে আমাদের হচ্ছে অ্যাডমিট কার্ডগুলো আমরা দেখতে পাচ্ছি। এবং অনুরূপভাবে যদি আমরা সিট প্ল্যানটা প্রিন্ট করতে চাই, সেক্ষেত্রে সিট প্ল্যান এই অপশনটিতে যেতে হবে, এক্সামটা সিলেক্ট করলাম ড্রপডাউন থেকে, এরপর ক্লাস, এরপর গ্রুপ, আর সাবজেক্টটা এখানে ম্যান্ডেটরি না, সো সাবজেক্ট দেওয়ার কোনো প্রয়োজন নাই। এবং এখান থেকে টাইটেলটা দুইটা আছে, একটা হচ্ছে এক্সাম সিট প্ল্যান আর এক্সামের নাম শো করানোর জন্য। সো আমরা দুইটাই দেখব। প্রথমে এক্সাম সিট প্ল্যান যেটা আছে সেটা প্রিভিউ করি। করার পরে আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের যে 4 জন স্টুডেন্টকে ভর্তি করাইছিলাম তার এখানে সিট প্ল্যানগুলো সুন্দরভাবে চলে আসছে, এবং চাইলে আমরা এটা প্রিন্ট করতে পারি। এবং এক্সামের নাম সহকারে যদি আমরা এখানে শো করাইতে চাই, সেক্ষেত্রে দিলাম, এবং এখানে তফাৎটা শুধু এতটুকুই, এখানে এক্সামের নামটা এখানে শো করতেছে। সো আমরা দেখে নিলাম কিভাবে অ্যাডমিট কার্ড এবং সিট প্ল্যান বের করতে হয়। সো অ্যাডমিট কার্ডের ক্ষেত্রে আরও কিছু বিষয় আছে, যেমন অনেক প্রতিষ্ঠান চাইবে যে অ্যাডমিট কার্ডের সাথে রুটিনগুলো অ্যাড করানোর জন্য। যখন রুটিনটা অ্যাড করাইতে হবে তখন অবশ্যই প্রথমে সাবজেক্টগুলো নেওয়া থাকতে হবে এবং পরীক্ষার এগেনস্টে কনফিগারেশনগুলো করতে হয়। সো এই বিষয়গুলো আসলে কিভাবে করতে হয় এখন আমরা এটা দেখব। সো রুটিন অ্যাড করার জন্য প্রথমে আমরা বেসিক সেটিংস থেকে সাবজেক্টগুলো নিয়ে নেব। এখন পর্যন্ত আমরা যে যে সাবজেক্টগুলো নিয়ে রাখছি সেই সাবজেক্টগুলোর লিস্ট এখানে আমরা দেখতে পাচ্ছি। সো এখন জাস্ট খালি ক্লাস ওয়াইজ সাবজেক্টগুলো ম্যাপিং করতে হবে। তো ক্লাস ওয়াইজ সাবজেক্ট ম্যাপিংয়ে গেলাম, এবং এখানে প্লেয়ার এগেনস্টে 4টা সাবজেক্ট নেওয়া আছে অলরেডি। সো এটা কিভাবে নিতে হয়, জাস্ট খালি এখানে এডিট করতে হয় এবং এখানে টিকমার্ক, যে যে সাবজেক্টগুলো নিব সেই সাবজেক্টগুলোকে টিকমার্ক দিতে হবে। সো টিকমার্ক দেওয়ার পরে আমরা যে প্লে ক্লাসে স্টুডেন্টকে এগেনস্টে সাবজেক্টটা নিচ্ছি, প্লে ক্লাসের এগেনস্টে বাংলা সাবজেক্টটা নিচ্ছি, তো এইটা আসলে কোন গ্রুপের এটা আমরা কিভাবে দেখব, এক নজর দেখে আসি। স্টুডেন্ট ডেটা থেকে জাস্ট আমরা যদি এখানে গ্রুপটা দেখি তাহলে দেখব হচ্ছে নট অ্যাপ্লিকেবল, মানে এই গ্রুপে অ্যাসাইন করা আছে। সো আমাদের এখানে যেটা করতে হবে এই নট অ্যাপ্লিকেবল ক্লিক দিতে হবে, এবং সাবজেক্টটা এটা যেহেতু কম্পালসারি সো এগুলো এরকমই থাকবে। এরপরে ইংলিশ সাবজেক্টের নট অ্যাপ্লিকেবল এবং কম্পালসারি
কম্পালসারি। এরপর ম্যাথমেটিক্স নট অ্যাপ্লিকেবল, শুধুমাত্র যেগুলো সাবজেক্টে টিক মার্ক থাকবে সেই সাবজেক্টগুলোই অ্যাসাইন হবে এই ইয়ার এগেনস্টে। সো ম্যাথমেটিক্স দিলাম, এরপরে ধরেন কম্পিউটার একটা সাবজেক্ট দিলাম নট অ্যাপ্লিকেবল এর এগেনস্টে, আরো দুই একটা সাবজেক্ট অ্যাড করি। সো দিলাম, এরপর ড্রয়িং, আপাতত এই কয়টাই থাক। সো এটা দিয়ে সাবমিট করলাম, প্লে ক্লাসের এগেনস্টে এটা অ্যাসাইন হলো। সাবজেক্ট ম্যাপিং শেষ হওয়ার পরে আমাদের আমাদের আরো কয়েকটা জিনিস এখান থেকে চেক করে নিতে হবে, যে আমাদের রেজাল্ট কার্ডের মেইন মার্কিং হেডটা আমরা কয়টা রাখবো। সো আমরা এখন মেইন মার্কিং হেডে ক্লিক করি এবং প্লে ক্লাসের এগেনস্টে এডিট করলাম। এডিট করার পরে মেইন মার্কিং হেডটা কয়টা নেব, যেমন এখানে থাকতে পারে এমসিকিউ, সিকিউ, এভাবে যে যেটা বলে আর কি বা লেখে আর কি। সো আমি এখানে শুধু চাচ্ছি, যেহেতু ছোট ক্লাস তো এটা রিটেন পরীক্ষাটা দেবে অথবা সিকিউ পরীক্ষাটা দেবে। সো এখানে সিকিউটা শুধুমাত্র নিলাম। এখানে আমরা সাতটা হেডিং নিতে পারি। হেডিং নেওয়ার পরে যেগুলো যে হেডিংগুলো আমাদের প্রয়োজন নাই সেগুলোকে আমরা কি করব, জিরো দিয়ে দেবো, জিরো ভ্যালু দিয়ে দেবো। তো জিরো ভ্যালু দেওয়ার মানে হচ্ছে এই হেডিংগুলো আমরা কি করব না, ব্যবহার করব না। সো তখন শুধু একটাই ব্যবহার হবে। আপডেট করলাম, তাহলে আমাদের এই ক্লাসের জন্য আমাদের এটা সেটিংস হয়ে গেল। এরপরে আমরা যেটা করব সেটা হচ্ছে রেজাল্ট নামে অপশনে এখানে যাব এবং মার্ক কনফিগারেশনটা ক্লিক করব। মার্ক কনফিগারেশন ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছি টাইপ হচ্ছে তিনটা। এখন আমরা আসলে কোনটার এগেনস্টে এডিট করে সাবজেক্টগুলো নিব, তো এখানে এক্সাম নামে যে অপশনটা আছে আমরা নিউ ট্যাব নিয়ে যদি দেখি, কেটে দিলাম, যদি দেখি তাহলে এক্সাম টাইপটা দেখতে পাচ্ছি সেমিস্টার, তার মানে আমাদের সেমিস্টারের এগেনস্টে কি করতে হবে, এটা সাবজেক্টগুলো অ্যাড করতে হবে। তো এই ক্লাসের আমরা সেমিস্টারের এগেনস্টে এখানে সাবজেক্টগুলো অ্যাড করব। এখন সাপোজ আমি আপাতত এই কনফিগারেশনগুলো দেখাচ্ছি না, যখন আমরা রেজাল্ট করব তখন এই কনফিগারেশন করব, যেহেতু এখন রুটিন করব আমাদের সাবজেক্টের প্রয়োজন। তো সেক্ষেত্রে আমরা যে যে সাবজেক্টগুলো চাচ্ছি সেগুলো টিক মার্ক দিয়ে আপাতত এই সাবজেক্টগুলো ধরেন চাচ্ছি। সো এগুলো দিলাম এবং দেওয়ার পরে আমি এই সাবজেক্টগুলো নিলাম, আর বাকি কনফিগারেশন যখন আমরা রেজাল্ট করব তখন দেখব। সো সাবজেক্ট নিয়ে জাস্ট সাবমিট দিলাম এবং সেমিস্টারের এগেনস্টে আমাদের কি হয়ে গেল, কনফিগারেশন কিন্তু হয়ে গেল, মানে সাবজেক্টগুলো নেওয়া হলো অন্তত। আচ্ছা, এখন আমরা আবার রুটিন রুটিন অপশনে যাব। তো রুটিন অপশনে যাওয়ার পরে আমরা কি করতে চাচ্ছিলাম, অ্যাডমিট কার্ডে রুটিনগুলো শো করাতে চাচ্ছিলাম। তার আগে কি করতে হবে, রুটিনগুলো তার মানে অ্যাড করতে হবে। সো এখানে প্রথমে রুটিনের সেশন নিতে হবে। আচ্ছা, সেশন বলতে যেটা বোঝাচ্ছে আর কি, আমরা প্রথমে অ্যাড নিয়ে যাই, পরীক্ষাটা কখন শুরু হবে এবং কখন শেষ হবে এই টাইমটা উল্লেখ করার জন্য এই সেশনটা তৈরি করা। তো নেমের ঘরে আমরা সাপোজ আমরা পরীক্ষার নাম দিয়েই লিখি, যাতে করে আমাদের বুঝতে সুবিধা হয় আমরা এই সেশনটা এই পরীক্ষার জন্য তৈরি করছিলাম। সো ফার্স্ট টার্ম এক্সামিনেশন দিয়ে আমরা তৈরি করলাম এবং আপাতত রুটিনের হেডারের নামও আমি সেম রাখলাম। সো এটা দেওয়ার পরে সাপোজ এই পরীক্ষাটা শুরু হবে সকাল 10টার সময়। সো 10টার সময় দিলাম এবং পরীক্ষাটা আমরা চাচ্ছি যে 1.5 ঘন্টা হবে, তার মানে হচ্ছে 11:30। সো 11:30 দিলাম, হ্যাঁ, দেওয়ার পরে জাস্ট সাবমিট করলাম। তাহলে আমাদের একটা সেশন কি নেওয়া হয়ে গেল। আচ্ছা, সো আমরা সেশনটা নেওয়ার পরে যেটা করব সেটা হচ্ছে রুটিনগুলো এখন অ্যাড করব। ড্রপ ডাউন থেকে এক্সামটা সিলেক্ট করলাম, এরপরে ক্লাস, আমরা যেহেতু প্লে ক্লাসের জন্য কাজ করতেছি সো প্লে ক্লাস দিলাম এবং এটা হবে নট অ্যাপ্লিকেবল গ্রুপটা। সো প্রসেস দিলাম, প্রসেস দেওয়ার পরে আমরা যে সাবজেক্টগুলো অ্যাসাইন করছিলাম সেই সব সাবজেক্টগুলো এখানে দেখতে পাচ্ছি। সো আমরা চাচ্ছি সবগুলো সাবজেক্ট নিতে, তো সবগুলোতে আগে টিক মার্ক দিলাম। দেওয়ার পরে এই বাংলা পরীক্ষাটা
সাপোজ কবে হবে, সাপোজ আমি দিলাম হচ্ছে বাংলা পরীক্ষাটা হবে 13 তারিখ, সেশনটা কোনটা দিলাম, আপাতত দিলাম এইটা, এবং কত নাম্বার রুমে পরীক্ষাটা হবে দিলাম 101-এ, কথার কথা। সো আপনার প্রয়োজন অনুসারে এগুলো আপনারা সিলেকশন করতে পারবেন। এরপর ইংলিশ পরীক্ষা, সাপোজ 13 তারিখের পরে ইংলিশ পরীক্ষা হবে ধরলাম 15 তারিখ, হ্যাঁ, সো এখান থেকে সেশনটা ধরাই দিলাম, মানে কোন সময় হবে সেই পরীক্ষাটা সেটা ধরাই দিলাম, এবং রুম এই দিন রুম নাম্বার ধরলাম যে 102-এ হবে, সো এভাবে দিলাম। সব কিছু এখানে সেট করার পরে জাস্ট সেভ করব, এবং সেভ করার পর রুটিনগুলো তৈরি হয়ে গেল। আমরা কিন্তু রুটিনটা এখান থেকেও ভিউ করতে পারবো, ক্লাস ওয়াইজ এখানে ক্লাস ওয়াইজ রুটিনটা দেখতে পারবো। সাপোজ 22 দিলাম, এক্সাম দিলাম, প্লে ক্লাস দিলাম, সো এটা যদি ভিউ করি আমরা প্লে ক্লাসের জন্য এই রুটিনটা পেয়ে গেলাম। আমরা চাচ্ছি এই রুটিনটাই আমাদের অ্যাডমিট কার্ডে শো করবে, সো আমি যদি আবার অ্যাক্সেসরিজ থেকে অ্যাডমিট কার্ডে যাই, ক্লাসটা দিলাম, এক্সাম দিলাম, ক্লাস দিলাম, গ্রুপ দিলাম, এখন সেম আগের অবস্থায় কিন্তু আছে। হ্যাঁ, আমরা চাচ্ছি যে এখানে রুটিনটা শো করবে, সো শো করানোর জন্য জাস্ট একটা কনফিগারেশন করতে হবে, সেজন্য আমাদের যেতে হবে জেনারেল সেটিংসে এবং এখানে অ্যাডমিট কার্ড ডিজাইন। সো অ্যাডমিট কার্ড ডিজাইনে গেলাম, এবং ডিজাইন থেকে আমাদের রুটিন নামে যে অপশনটা আছে এখানে বলে দিতে হবে যে উইথ রুটিন, তার মানে রুটিনটা শো করবে, সো এখানে দিলাম এবং এটা সেভ করলাম, জাস্ট সেভ। এবং এখানে এসে যদি আমরা এখান থেকে রিলোড দিই, তাহলে দেখতে পারবো যে আমাদের রুটিনটা সুন্দরভাবে এখানে অ্যাডমিট কার্ডের সাথে চলে আসছে। সো আমরা এখন চাচ্ছি এই রুটিনের পরে পরে কিছু নির্দেশনাবলী দিয়ে দিতে, সো এটা কিভাবে দেব, আবার আমরা যাই সফটওয়্যারে এবং অ্যাডমিট কার্ড ডিজাইনের নিচের অপশনে আমার লেখার মতো একটা অপশন আছে, সো এখানে আসে আমাদের প্রয়োজন অনুসারে আমরা সুন্দরভাবে যেটা লিখবো সেটাই ওখানে শো করবে। সো আমি এখানে কিছু লেখা কপি পেস্ট করে দিই এবং এটা সাবমিট করলাম, অ্যাড হয়েছে, এবং এখন যদি আমি এটা রিফ্রেশ দিই তাহলে দেখব যে রুটিনের নিচে নির্দেশনাবলী চলে আসছে। এখন এই অ্যাডমিট কার্ডের নিচে দুইটা সিগনেচারের অপশন আছে, সো আমরা চাইলে কিন্তু সিগনেচারগুলো দিয়ে দিতে পারি, সো এটা কিভাবে দেব, জেনারেল সেটিংস, জেনারেল সেটিংস থেকে সিগনেচার, সো এখানে আসার পরে আমাদের দেখতে হবে যে অ্যাডমিট কার্ড লেফট, মিডল আর রাইট, অ্যাডমিট কার্ড রাইট, সো আমাদের এখান থেকে জাস্ট আপলোড দিয়ে দিলেই ওই পোর্শনগুলোতে শো করবে। সো টিচারের সিগনেচার সাপোজ আমি দিলাম, আচ্ছা সাপোজ এটাই দিলাম, এবং ক্লাস টিচারের সিগনেচারটা এখান থেকে আপাতত ধরাই দিলাম, ওকে। দেওয়ার পরে এটা যদি সাবমিট করে ফেলি তাহলে এখন এখানে এসে জাস্ট রিলোড দিব এবং দেখব যে এখানে হচ্ছে সিগনেচারগুলো শো করছে। আমরা চাইলে এটা কিন্তু বাংলাতেও বের করা সম্ভব, কিন্তু তার জন্য যেটা করতে হবে সবগুলো সাবজেক্টের নাম অবশ্যই বাংলাতে থাকতে হবে, স্টুডেন্ট নামগুলো বাংলাতে থাকতে হবে, এবং আমরা যদি এই অ্যাডমিট কার্ডটা সম্পূর্ণ রূপে বাংলায় পেতে চাই তো সেক্ষেত্রে জাস্ট আমাদের যেটা করতে হবে ইংলিশ অপশন থেকে বাংলাতে যাইতে হবে, এখানে ক্লাস, পরীক্ষা ক্লাস আর গ্রুপ এটা দিয়ে জাস্ট আমাদের এই তো ছিল অ্যাডমিট কার্ড এবং সিট প্ল্যানের ওভারঅল বিষয়। ধন্যবাদ সবাইকে, দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ।